আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসী ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তো আমরা ফ্যামিলি সবাই মিলে রেডি হয়ে গেলাম ঐতিহ্যবাহী সেই পাহাড়পুর দেখার জন্য। তো সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছি। এটা হচ্ছে নজিপুরের ব্রিজ। আমরা অটোতে করে যাচ্ছি। এই যে সবাই বসে আছি, আর আমার জামাই আর আমার বোনের জামাই ওরা হচ্ছে মোটরসাইকেল আসতেছে, আর সামনে আমার ভাই আছে। আর হঠাৎ করেই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি না বলে চলে আসছে। দেখছি আমরা রেডি হয়ে গেছি, এই মুহূর্তে শ্বশুর শাশুড়ি চলে আসছে আমাদের বাড়িতে বেড়াতে। তো ওনাদেরকেও নিয়ে আসলাম। আর আমার শ্বশুরের যেহেতু একটু বয়স বেশি, উনি এতটা জার্নি করে আসছেন দেখে উনি আর আসেননি, শুধু শাশুড়িকেই নিয়ে আসছিলাম। তো আমরা এসে পৌঁছে গেছি এখানে। আচ্ছা ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে তোমার? হাত নামো, হাত দিছো কেন? তো এটা এখন টিকিট কাটতে হবে। আগে কোনো টিকিট ছিল না, বহু বছর আগে একবার আসছিলাম। তো এখন হচ্ছে যে 20 টাকা করে টিকিট। তো মেন গেটে যাচ্ছি টিকিট কাটার জন্য। টিকিট কেটে ভিতরে ঢুকবো আমরা। তো আমরা টুকটাক হালকা পাতলা নাস্তার জন্য কিছু খাবারও নিয়ে এসেছিলাম, ওগুলো পানি খাবার দাবার এগুলো নিয়ে এসেছিলাম। মানে আমরা বের হয়েছি 11টার পর। তো এখানে যেহেতু দুপুরে, মানে আমরা বের হতে হতে বিকাল সন্ধ্যা হবে, এই জন্য হালকা পাতলা খাবার না আনলে তো হবে না। বাচ্চা কাচ্চা আছে, সবাই আছে, তো খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আর এই যে ভিতরে ঢুকে গেছি, অনেকদিন পর আসলাম। এখন আরও উন্নত করছে, আগে এত এত সুন্দর ছিল না, সব ভাঙাচোরা কেমন ছিল। যেগুলো সব নতুন নতুন করছে, নতুন একটা হোটেল হয়েছে, তারপর হোটেলে যে সবাই খাওয়া দাওয়া করবে তার জন্য যে এরকম বসার জায়গাও করছে, অনেক সুন্দর, ভালোই লাগছে। তো আমরা যে খাবার দাবারগুলো আনছিলাম এখানে বসে ভালোই আরামে খাওয়া গেছে। অনেক কয়েকটা আছে এরকম, অনেকে বসে খাচ্ছিলেন বা অনেকে, আমরা যখন আসি আবার অনেকে চলে গেছে। তো ভালোই লাগছিল। আর এগুলো অনেক সুন্দর করে সাজাইছে, ডেকোরেশনটাও অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। এই যে উপরের ছাউনিটা কাঠ দিয়ে অনেক সুন্দর করে সাজাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। চারিপাশটাও অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় একটাই যে বাতাস হচ্ছিল না। আর এই যে আমার জামাই আসছে, ওরা যেহেতু মোটরসাইকেলে আসছিল তো ওরা সবার আগে পৌঁছে গেছে। তো ওরা অন্য গেট দিয়ে, ছোটো গেট দিয়ে ঢুকছিল, আর আমরা হচ্ছে যেহেতু আমাদের চার্জার গাড়ি ছিল পার্কিংয়ের জন্য ওই মেন গেট দিয়ে ঢুকছিলাম আমরা। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা এখন হাঁটছি পুরাটা ঘুরে দেখব। আর এটার আরও একটা পার্ট আছে, সেটা নেক্সট টাইম আবার শেয়ার করব আপনাদের মাঝে ইনশাল্লাহ। সেটা ক্যামেরাতে করা হয়েছে, সেটা এখন এডিট করা হয়নি। খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, ছবি টবি তুললাম, এগুলো সব ক্যামেরাতে আছে। ওগুলো ইনশাল্লাহ ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে কি বলবো, মানে আমার এই ভাগ্নিটা এত চঞ্চল, মানে এই যে দৌড়াতে দৌড়াতে পড়ে গেছে, তারপর আরেক জায়গাতেও গিয়ে পড়ে গেছে, পা কেটে গেছে। তো সেই ভিডিওটা আছে, এটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ পরে। তো এখন এমনি আমরা ঘুরছি ফিরছি, মোবাইলে বেশি ভালো ভিডিও করতে পারিনি। তো ঘুরবো ফিরবো আর বাচ্চাদের একটু দেখাশোনাও করছিলাম, এই জন্য পুরো ভালো করে ভিডিও করতে পারিনি। আর আমার বর ভিডিও করছে, তো সেটাতে অনেক কিছুই থাকছে, ওটা পার্টটা দিয়ে দিব খুব শীঘ্রই। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর আমার মাথায় যে ফুলটা দেখছেন, এটা কিন্তু ফুলটা ছিঁড়ে নেই, গাছের নিচে পড়েছিল, সেই ফুলটাই মাথায় দিয়েছিলাম।
তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি, ফুলটা টাটকা ছিল না, মরা, মানে ফুলটা নষ্ট হয়ে গেছে, বিধায় পড়ে গেছিলো, সেখান থেকে আমি তুলে নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।